পেছনের লোকের অসুবিধা হচ্ছে, দাদা একটু বসে পড়ুন, দাদা একটু বসে পড়ুন, দাদা প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে কলকাতা পৌরসভার মেয়র বা মেয়র ইন কাউন্সিল তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল। সেখানে একটা বিষয় কিন্তু অনেকেরই নজর কেড়েছে, যে আজকে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, কিন্তু মেয়রের পদে যিনি শপথ নিয়েছেন বলে বলা হচ্ছে ফিরাদ হাকিম, তিনি অ্যাকচুয়ালি শপথটা নিলেন কোথায়? এই প্রশ্ন দর্শক উঠতে শুরু করেছে, কারণ যেভাবে শপথ বাক্য পাঠ করানো হয়, যেভাবে পাঠ করা হয়, সেখানে শপথ এই শব্দটাও কিন্তু লেখা থাকে। কিন্তু ফিরাদ হাকিম যেভাবে শপথ বাক্য পাঠ করলেন, মানে শুরুটা যেভাবে করলেন, তার কথার মধ্যে কোথাও তো শপথ শব্দটাই তো শোনা গেল না। ফলে তিনি কি আদৌ শপথটা নিলেন, বা নিয়ম মেনে কি শপথটা তার নেওয়া হয়েছে? এই প্রশ্ন দর্শক উঠতে শুরু করেছে। আমি শুরুতে দর্শক আপনাদেরকে শোনালাম শুরুটা, যেই জায়গাতে শপথ শব্দটা থাকার কথা সেখানে কিন্তু আমরা ফিরাদ হাকিমের গলায় কিন্তু শুনতে পেলাম না। আমি ঈশ্বরের নামে তারপর ঘোষণা করছি, ডাইরেক্ট চলে গেল মাঝখানে, একেবারে যে শপথপূর্বক সত্য নিষ্ঠার সঙ্গে এই যে কথাগুলো বলতে হয় সেই কথাগুলো তিনি কিন্তু বললেন না। বেশ কাছে মানে কিছুক্ষণ তিনি কিন্তু চুপ করেছিলেন, তারপর ঘোষণা করছিতে চলে গেলেন। সুতরাং দর্শক, এটা নিয়ে অনেকে বলছেন যে আদৌ কি ববি হাকিমের শপথটা আজকে নেওয়া হয়েছে? যদি শপথটা নেওয়া হয় তাহলে শপথ শব্দটা কোথায়, সেই উচ্চারণটা কেন তার গলাতে শুনতে পাওয়া গেল না? দর্শক যারা মিস করে গেলেন, আমি তাদের জন্য আরও একবার শোনানোর চেষ্টা করছি। দর্শক যারা মিস করে গেলেন তাদের জন্য আমি জাস্ট আরেকবার ভালো করে শোনাবো, একটু ভালো করে শুনবেন যে সত্যি কি উচ্চারণটা করলেন ফিরাদ হাকিম আজকে যখন শপথের বিষয়টা শুরু করলেন। আমি দর্শক আবার একটু আগে থেকে আপনাদেরকে জাস্ট দেখাবার বা শোনাবার চেষ্টা করছি, শুনুন, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসবো। সবাই এখন শপথ নেবেন মেয়র হিসাবে, শ্রী ফিরাদ শপথ পাঠ করাচ্ছেন। পেছনের লোকের অসুবিধা হচ্ছে, দাদা একটু বসে পড়ুন, দাদা একটু বসে পড়ুন, দাদা ঈশ্বরের নামে ঘোষণা করছি যে, মানে তার আগে যেটা বললেন যে আমি ফিরাদ হাকিম, ঈশ্বরের নামে খানিকক্ষণ চুপ, তারপর তিনি বললেন যে ঘোষণা করছি যে বলে, যেটা বাকি পার্টে যেটা বলতে হয় যে যা নিয়ম রয়েছে সেগুলো তিনি বললেন। কিন্তু কোথাও আমি ঈশ্বরের নামে শপথ পূর্বক সত্য নিষ্ঠার সঙ্গে ঘোষণা করছি যে এইভাবে কিন্তু হওয়া উচিত, এইভাবে কিন্তু বলা উচিত, কিন্তু তার এই শপথের বাক্যের মধ্যে কিন্তু ওই মানে আমরা এই শব্দটা শুনতে পেলাম না, যে ঈশ্বরের নামে শপথপূর্বক সত্য নিষ্ঠার সঙ্গে ঘোষণা করছি যে, এটা কিন্তু শুনতেই পেলাম না। তিনি শুধু বললেন যে আমি ফিরাদ হাকিম, ঈশ্বরের নামে খানিকক্ষণ চুপ, তারপরে বললেন যে ঘোষণা করছি যে বলে যে ঘোষণার পাঠটা রয়েছে সেটা তিনি কিন্তু করেছেন। কিন্তু দর্শক, এটা নিয়ে অনেকে বলছেন যে এটা কি শপথ বাক্য পাঠ করা হলো, এটা কি আদৌ শপথ হলো, এইভাবে কি শপথ হয়? আমি দর্শক এখানেই অন্য যারা শপথ নিয়েছেন তার একটা পাঠ আপনাদেরকে শোনাবো, শুনলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি আমি কেন এই প্রশ্নটা করছি, কেনই বা অন্যরা এই প্রশ্নটা করছেন। দর্শক, আমি শুধু অন্যদের শপথের একটা পাঠ আপনাদেরকে জাস্ট আমি শোনাবার চেষ্টা করছি, শুনলে বুঝতে পারবেন যে কেন আমি বলার চেষ্টা করি। শুনুন দর্শক, যে অন্য যারা MIC যারা হয়েছেন তাদের শপথের ক্ষেত্রে কীভাবে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, এবং যে শপথ বাক্যটা পাঠ করালেন খোদ ফিরাদ হাকিম নিজে, শুনুন ভালো করে যে অন্যরা কীভাবে শপথ বাক্য পাঠ করছেন। প্রথমে শপথ নেবেন অতীন ঘোষ ডেপুটি মেয়র হিসাবে, শপথ বাক্য পাঠ করাচ্ছেন মাননীয় মেয়র শ্রী ফিরাদ হাকিম মহাশয়। আমি শ্রী অতীন ঘোষ ঈশ্বরের নামে শপথপূর্বক সত্য নিষ্ঠার সহিত ঘোষণা করিতেছি যে যথাযথ আইন অনুযায়ী
কলকাতা পৌর সংস্থার ডেপুটি মেয়র হিসেবে কর্তব্য সম্পাদন করা ব্যতিরেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার বিবেচনাধীন বিষয়সমূহ অথবা ডেপুটি মেয়র হিসেবে যেসব বিষয়সমূহ আমার গোচরে আসবে তা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগত দলে গোচরে আনব না বা প্রকাশ করব না। শপথ নিলেন শ্রী অতীন ঘোষ ডেপুটি মেয়র হিসাবে, শপথ বাক্য পাঠ। দর্শক শুনলেন, অতীন ঘোষ ডেপুটি মেয়র হিসেবে তিনি কিন্তু শপথ নিলেন, তার একটা শপথ বাক্য আমি তো আপনাদেরকে শুনলাম। দেখুন, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন, ঈশ্বরের নামে শপথপূর্বক একেবারে সত্য নিষ্ঠার সহিত আমি ঘোষণা করছি বলে বাকি পাঠটা যা বলার বললেন। কিন্তু ববি হাকিমের ক্ষেত্রে কিন্তু এই শপথপূর্বক, এই শপথ শব্দটাই কিন্তু আমরা শুনতে পাইনি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে, এবং ফলে অনেকেই বলছেন যে তাহলে এটা কী শপথ হলো। আমি দর্শক আরও দু একজনের শপথ বাক্য পাঠ করার আপনাদেরকে শোনাবো, শুনলে বুঝতে পারবেন যে কেন প্রশ্নটা উঠছে। শুনলেন পরবর্তী যারা শপথ নিলেন ওখানে তারা কীভাবে শপথ বাক্য পাঠ করেছেন। এবারে এমআইসি হিসাবে মেম্বার মেয়র ইন কাউন্সিল হিসাবে শপথ নেবেন শ্রী দেবাশিস কুমার। শপথ বাক্য পাঠ করাবেন অনারেবল মেয়র। আমি শ্রী দেবাশিস কুমার ঈশ্বরের নামে শপথ আইন অনুযায়ী কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ সদস্য হিসাবে কর্তব্য সম্পাদন করা ব্যক্তি দেখে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার বিবেচনাধীন বিষয়সমূহ অথবা মেয়র পরিষদ সদস্য হিসাবে যেসব বিষয়সমূহ আমার গোচরে আসবে তাহার কোনো ব্যক্তিগণের গোচরে আনিব না বা প্রকাশ করিব না। নমস্কার। শপথ নিলেন শ্রী দেবাশিস কুমার। দর্শক শুনলেন, আমি দুটো শুনলাম, এইভাবেই কিন্তু আমি অন্যগুলো শুনেছি, সবাই কিন্তু ওইভাবে মানে একেবারে ঈশ্বরের নামে শপথপূর্বক সত্য নিষ্ঠার সহিত বলে ঘোষণা বলে বাকি পাঠটা করেছেন, কিন্তু একমাত্র ববি হাকিমের ক্ষেত্রে কিন্তু আমরা শুনতে পাইনি। ওই জায়গাটায় যেখানে সবাই ওই উচ্চারণটা করছেন সেই জায়গায় কিন্তু ববি হাকিমকে আমরা চুপ থাকতে কিন্তু আমরা দেখেছি। এখন আপনারা বলবেন যে আমরা হয়তো সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, সেটা কিন্তু বললে হবে না, কারণ যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এটা অন্য কারো দেওয়া ভিডিও নয়। আমি ইচ্ছা করে আমি কিন্তু এই ববি হাকিমের যে ফেসবুক পেজ রয়েছে তার কার্টিসি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, তার পেজ থেকে নেওয়া কিন্তু আমি ভিডিও। সুতরাং কেউ যদি বলেন যে আমরা সাউন্ডটাকে মিউট করে দিয়েছি চুপ করে দিয়েছি এসব বললে কিন্তু হবে না। আমি ওই জন্য ইচ্ছা করেই ববি হাকিমের নিজস্ব যে ফেসবুক পেজ রয়েছে অফিসিয়াল, সেই ফেসবুক পেজের মানে ভিডিওটাকে ডাউনলোড করে আপনাদের সামনে আমি দেখালাম, যাতে করে আপনারা কোথাও প্রশ্ন তুলতে পারেন যে আপনারা মনে হয় আমরা মনে হয় কাটছাট করেছি। দর্শক এটা নিয়ে অনেকে বলছেন যে সত্যিই ববি হাকিম কেন এইভাবে কেন তিনি পাঠটা করলেন, তিনি কি মনে মনে করেছিলেন? তাহলে মনে মনে করলে তাহলে মাইকটা সামনে রাখা হয়েছে কেন? বাকি কথাগুলো জোরে জোরে বলতে পারেন, আর ওই পাঠটা যে শপথপূর্বক সত্য নিষ্ঠার সহিত এটা কি মনে মনে পড়তে যাবেন কেন? কেন এই ধরনের তিনি এইভাবে কেন পাঠটা করলেন? যখন সবাই শপথ বাক্য পাঠ করছেন সবাই কিন্তু শুরুটা ওইভাবেই করেন, শপথ বাক্যে শপথ শব্দটাই নেই, শপথ বাক্যে শপথ শব্দটাই উচ্চারণ করলেন না ববি হাকিম, তাহলে সেটা কী করে শপথ গ্রহণ হলো? এই প্রশ্ন দর্শক অনেকে তুলছেন, আমি সেই জন্যই আপনাদের সামনে বিষয়টা আনলাম। নিশ্চয়ই আপনাদের কোনো মতামত থাকতে পারে, আপনারা কী বলবেন যেভাবে ববি হাকিম আজকে শপথ গ্রহণ করেছেন এটা কি সত্যি শপথ গ্রহণ হলো? এদিকে তিনি আবার বলেছেন যে আমি এই করব সেই করব, অনেক কিছু কিন্তু বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে নতুন করে এই পদে বসার পরে, কিন্তু শপথই যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে কাজগুলো কীভাবে ঠিকঠাক হবে? দর্শক কী বলবেন নিশ্চয়ই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।